أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أليف لام را এমন এক কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত অতপর সবিস্তারে বর্ণিত এক মহাজ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ হতে, যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো বন্দেগী না করো। নিশ্চয় আমি তোমাদের প্রতি তারই পক্ষ হতে সতর্ককারী ও সুসংবাদদাতা। আর তোমরা নিজেদের পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো, অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো, তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন এবং অধিক আমলকারীকে বেশি করে দেবেন। আর যদি তোমরা বিমুখ হতে থাকো, তবে আমি তোমাদের উপর এক মহাদিবসের আজাবের আশঙ্কা করছি। আল্লাহর সান্নিধ্যে তোমাদেরকে ফিরে যেতে হবে, আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। জেনে রাখো, নিশ্চয়ই তারা নিজেদের বক্ষদেশ ঘুরিয়ে দেয় যেন আল্লাহর নিকট হতে লুকাতে পারে। শুনো, তারা যখন কাপড়ে নিজেদেরকে আচ্ছাদিত করে, তিনি তখনও জানেন যা কিছু তারা চুপিসারে বলে আর প্রকাশ্যভাবে বলে। নিশ্চয় তিনি জানেন যা কিছু অন্তঃসমূহে নিহিত রয়েছে। আর পৃথিবীতে কোনো বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সবকিছু একশো বিন্যস্ত কিতাবে রয়েছে। তিনি আসমান ও জমিন ছয় দিনে তৈরি করেছেন, তার আরশ ছিল পানির উপরে। তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে। আর যদি আপনি তাদেরকে বলেন যে নিশ্চয় তোমাদেরকে মৃত্যুর পরে জীবিত উঠানো হবে, তখন কাফির অবশ্য বলে এটা তো স্পষ্ট জাদু। আর যদি আমি এক নির্ধারিত মেয়াদ পর্যন্ত তাদের আজাব স্থগিত রাখি, তাহলে তারা নিশ্চয়ই বলবে কোন জিনিসে আজাব ঠেকিয়ে রাখছে। শুনে রাখো, যেদিন তাদের উপর আজাব এসে পড়বে সেদিন কিন্তু তা ফিরে যাওয়া নয়, তারা যে ব্যাপারে উপহাস করত তাই তাদেরকে ঘিরে ফেলবে। আর অবশ্যই যদি আমি মানুষকে আমার রহমতের আস্বাদ গ্রহণ করতে দেই, অতঃপর তার থেকে ছিনিয়ে নেই, তাহলে সে হতাশ ও কৃতঘ্ন হয়। আর যদি তার উপর আপতিত দুঃখ কষ্টের পরে তাকে সুখ ভোগ করতে দেই, তবে সে বলতে থাকে যে আমার অমঙ্গল দূর হয়ে গেছে, আর সে আনন্দে আত্মহারা হয়, অহংকারে উত্থত হয়ে পড়ে। তবে যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎকার্য করেছে, তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান রয়েছে। আর সম্ভবত ঐসব আহকাম যা উহির মাধ্যমে তোমার নিকট পাঠানো হয় তার কিছু অংশ বর্জন করবে এবং এতে মন ছোট করে বসবে। তাদের এ কথায় যে তার উপর কোনো ধন ভাণ্ডার কেন অবতীর্ণ হয়নি অথবা তার সাথে কোনো ফেরেশতা আসেনি কেন, তুমি তো শুধু সতর্ককারী মাত্র, আর সবকিছুর দায়িত্বভারই তো আল্লাহ নিয়েছেন। তারা কি বলে, কোরআন তুমি তৈরি করেছ? তুমি বলো, তবে তোমরাও অনুরূপ দশটি সূরা তৈরি করে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে নাও, যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে। অতঃপর তারা যদি তোমাদের কথা পূরণ করতে অপারগ হয়, তবে জেনে রাখো এটা আল্লাহর ইলম দ্বারা অবতীর্ণ হয়েছে। আরো একিন করে নাও যে আল্লাহ ব্যতীত কোনো অন্য মাবুদ নেই, অতএব এখন কি তোমরা আত্মসমর্পণ করবে? যে ব্যক্তি পার্থিব জীবন ও তার চাকচিক্য কামনা করে, আমি তাদের দুনিয়াতেই তাদের আমলের প্রতিফল ভোগ করিয়ে দেব এবং তাতে তাদের প্রতি কিছুমাত্র কমতি করা হবে না। এরাই হল সেসব লোক আখিরাতে যাদের জন্য আগুন ছড়া নেই। তারা এখানে যা কিছু করেছিল সবই বরবাদ করেছে, আর যা কিছু উপার্জন করেছিল সবই বিনষ্ট হল। আচ্ছা বলতো, যে ব্যক্তি তার প্রভুর সুস্পষ্ট পথে রয়েছে আর সাথে সাথে আল্লাহর তরফ হতে একটি সাক্ষীও বর্তমান রয়েছে এবং তার পূর্ববর্তী মুসা আলাইহিসসালামের কিতাব ও সাক্ষী যা ছিল পথ নির্দেশক ও রহমত স্বরূপ, তিনি কি অন্যান্যের সমান? অতএব তারা কোরআনের প্রতি ঈমান আনে, আর ওই সব দলের যে কেউ তা অস্বীকার করে দোজখী হবে তার ঠিকানা। অতএব
আপনি তাতে কোনো সন্দেহে থাকবেন না, নিঃসন্দেহে এটা আপনার পালনকর্তার পক্ষ হতে ধ্রুব সত্য, তথাপি অনেকেই তা বিশ্বাস করে না। আর তাদের চেয়ে বড় জালিম কে হতে পারে যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে? এসব লোককে তাদের পালনকর্তার সাক্ষাৎ সম্মুখীন করা হবে, আর সাক্ষীগণ বলতে থাকবে এরাই ওই সব লোক যারা তাদের পালনকর্তার প্রতি মিথ্যারোপ করেছিল। শুনে রাখো, জালিমদের উপরে আল্লাহর অভিসম্পাত রয়েছে। যারা আল্লাহর পথে বাধা দেয় আর তাতে বক্রতা খুঁজে বেড়ায়, এরাই আখিরাতকে অস্বীকার করে। তারা পৃথিবীতে আল্লাহকে অপারগ করতে পারবে না, এবং আল্লাহ ব্যতীত তাদের কোনো সাহায্যকারীও নেই। তাদের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে, তারা শুনতে পারত না এবং দেখতেও পেত না। এরা সেই লোক যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, আর তারা যা কিছু মিথ্যা মাবুদ সাব্যস্ত করেছিল তা সবই তাদের থেকে হারিয়ে গেছে। আখিরাতে এরাই হবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত, কোনো সন্দেহ নেই। নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে এবং স্বীয় পালনকর্তার সঙ্গে বিনয় প্রকাশ করেছে, তারাই বেহেস্তবাসী, সেখানেই তারা চিরকাল থাকবে। উভয় পক্ষের দৃষ্টান্ত হচ্ছে যেমন অন্ধ ও বধির, এবং যে দেখতে পায় ও শুনতে পায়, উভয়ের অবস্থা কি এক সমান? তবুও তোমরা কি ভেবে দেখো না? আর অবশ্যই আমি নূহ আলাইহিসসালামকে তার জাতির প্রতি প্রেরণ করেছি। তিনি বললেন, নিশ্চয় আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী, তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে এক যন্ত্রণাদায়ক দিনের আজাবের ভয় করছি। তখন তার কওমের কাফির প্রধানরা বলল, আমরা তো আপনাকে আমাদের মতো একজন মানুষ ব্যতীত আর কিছু মনে করি না, আর আমাদের মধ্যে যারা ইতর ও স্থূল বুদ্ধি সম্পন্ন তারা ব্যতীত কাউকে তো আপনার আনুগত্য করতে দেখি না, এবং আমাদের উপর আপনাদের কোনো প্রাধান্য দেখি না, বরং আপনারা সবাই মিথ্যাবাদী বলে আমরা মনে করি। নূহ আলাইহিসসালাম বললেন, হে আমার জাতি, দেখো তো আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে স্পষ্ট দলিলের উপর থাকি, আর তিনি যদি তার পক্ষ হতে আমাকে রহমত দান করে থাকেন, তারপরেও তা তোমাদের চোখে না পড়ে, তাহলে আমি কি তা তোমাদের উপর তোমাদের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দিতে পারি? আর হে আমার জাতি, আমি তো এজন্য তোমাদের কাছে কোনো অর্থ চাই না, আমার পারিশ্রমিক তো আল্লাহর জিম্মায় রয়েছে। আমি কিন্তু ইমানদারদের তাড়িয়ে দিতে পারি না, তারা অবশ্যই তাদের পালনকর্তার সাক্ষাৎ লাভ করবে, বরঞ্চ তোমাদেরই আমি অজ্ঞ সম্প্রদায় দেখছি। আর হে আমার জাতি, আমি যদি তাদের তাড়িয়ে দেই তাহলে আমাকে আল্লাহ হতে রেহাই দেবে কে? তোমরা কি চিন্তা করে দেখো না? আর আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভাণ্ডার রয়েছে, এবং একথাও বলি না যে আমি গায়েবী খবরও জানি, একথাও বলি না যে আমি একজন ফেরেশতা। আর তোমাদের দৃষ্টিতে যারা লাঞ্ছিত, আল্লাহ তাদের কোনো কল্যাণ দান করবেন না, তাদের মনের কথা আল্লাহ ভালো করে জানেন, সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারী হব। তারা বলল, হে নূহ, আমাদের সাথে আপনি তর্ক করেছেন এবং অনেক কলহ করেছেন, এখন আপনার সেই আজাব নিয়ে আসুন যে সম্পর্কে আপনি আমাদেরকে সতর্ক করেছেন যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন। তিনি বলেন, তা তোমাদের কাছে আল্লাহ আনবেন যদি তিনি ইচ্ছা করেন, তখন তোমরা পালিয়ে তাকে অপারগ করতে পারবে না। আর আমি তোমাদের নসিহত করতে চাইলেও তা তোমাদের জন্য ফলপ্রসূ হবে না যদি আল্লাহ তোমাদেরকে গুমরাহ করতে চান, তিনি তোমাদের পালনকর্তা এবং তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। তারা কি বলে, আপনি কোরআন রচনা করে এনেছেন? আপনি বলে দিন, আমি যদি রচনা করে এনে থাকি তবে সে অপরাধ আমার, আর তোমরা যেসব অপরাধ করো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর নূহ আলাইহিসসালামের প্রতি ওহি প্রেরণ করা হল যে যারা ইতিমধ্যে ঈমান এনেছে তাদের ছাড়া আপনার জাতির অন্য কেউ ঈমান আনবে না, অতএব তাদের কার্যকলাপে বিমর্ষ হবেন না। আর আপনি আমার সম্মুখে আমারই নির্দেশ মোতাবেক একটি নৌকা তৈরি করুন, এবং পাপিষ্ঠদের ব্যাপারে আমাকে কোনো কথা বলবেন না, অবশ্যই তারা ডুবে মরবে। তিনি নৌকা তৈরি করতে লাগলেন।
আর তার কওমের নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন পার্শ্ব দিয়ে যেত তখন তাকে বিদ্রুপ করত। তিনি বললেন, তোমরা যদি আমাদের উপহাস করে থাকো তবে তোমরা যেমন উপহাস করছ আমরাও তদ্রূপ তোমাদের উপহাস করছি। অতঃপর অচিরে জানতে পারবে লাঞ্ছনাজনক আজাব কার উপর আসে এবং চিরস্থায়ী আজাব কার উপর অবতরণ করে। অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছল এবং ভূপৃষ্ঠ উচ্ছ্বসিত হয়ে উঠল, আমি বললাম, সর্বপ্রকার জোড়ার দুইটি করে এবং যাদের উপরে পূর্বাহ্নে হুকুম হয়ে গেছে তাদের বাদ দিয়ে আপনার পরিজনবর্গ ও সকল ইমানদারগণকে নৌকায় তুলে নিন। বলা বাহুল্য, অতি অল্প সংখ্যক লোকই তার সাথে ইমান এনেছিল। আর তিনি বললেন, তোমরা এতে আরোহণ করো, আল্লাহ নামে এর গতি ও স্থিতি, আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ণ মেহেরবান। আর নৌকাখানি তাদের বহন করে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝে। আর নূহ আলাইহিসসালাম তার পুত্রকে ডাক দিলেন আর সে সরে রয়েছিল। তিনি বললেন, প্রিয় বৎস, আমাদের সাথে আরোহণ করো এবং কাফিরদের সাথে থেকো না। সে বলল, আমি অচিরেই কোন পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি হতে রক্ষা করবে। নূহ আলাইহিসসালাম বললেন, আজিকার দিনে আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন। এমন সময় উভয়ের মাঝে তরঙ্গ আড়াল হয়ে দাঁড়াল, ফলে সে নিমজ্জিত হল। আর নির্দেশ দেয়া হল, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো, আর হে আকাশ, ক্ষান্ত হও। আর পানি হ্রাস করা হল এবং কাজ শেষ হয়ে গেল। আর যদি পর্বতে নৌকা ভিড়ল এবং ঘোষণা করা হল, দুরাত্মা কাফিররা নিপাত যাক। আর নূহ আলাইহিসসালাম তার পালনকর্তাকে বললেন, হে পরওয়ারদিগার, আমার পুত্র তো আমার পরিজনদের অন্তর্ভুক্ত, আর আপনার ওয়াদাও নিঃসন্দেহে সত্য, আর আপনি সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী। আল্লাহ বললেন, হে নূহ, নিশ্চয় সে আপনার পরিবারভুক্ত নয়, নিশ্চয়ই সে দুরাচার, সুতরাং আমার কাছে এমন দরখাস্ত করবেন না যার খবর আপনি জানেন না। আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে আপনি অজ্ঞদে দলভুক্ত হবেন না। নূহ আলাইহিসসালাম বললেন, হে আমার পালনকর্তা, আমার যা জানা নেই এমন কোনো দরখাস্ত করা হতে, আমি আপনার কাছে আশ্রয় চাইছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। হুকুম হল, হে নূহ, আমার পক্ষ হতে নিরাপত্তা এবং আপনার নিজের ও সঙ্গীয় সম্প্রদায়গুলির উপর বরকত সহকারে অবতরণ করুন, আর অন্যান্য যেসব সম্প্রদায় রয়েছে আমি তাদেরকেও উপকৃত হতে দেব, অতঃপর তাদের উপর আমার দারুণ আজাব আপতিত হবে। এটা গায়েবের খবর, আমি আপনার প্রতি ওহি প্রেরণ করছি, ইতিপূর্বে এটা আপনার এবং আপনার জাতির জানা ছিল না। আপনি ধৈর্য ধারণ করুন, যারা ভয় করে চলে তাদের পরিণাম ভালো, সন্দেহ নেই। আর আদ জাতির প্রতি আমি তাদের ভাই হুদকে প্রেরণ করেছি। তিনি বলেন, হে আমার জাতি, আল্লাহর বন্দেগী করো, তিনি ভিন্ন তোমাদের কোনো মাবুদ নেই, তোমরা সবাই মিথ্যা আরোপ করছ। হে আমার জাতি, আমি এজন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না, আমার মজুরি তাঁরই কাছে যিনি আমাকে পয়দা করেছেন, তবু তোমরা কেন বুঝো না। আর হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তাঁরই প্রতি মনোনিবেশ করো, তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন, তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হইও না। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসনি, আমরা তোমার কথায় আমাদের দেব দেবীদের বর্জন করতে পারি না, আর আমরা তোমার প্রতি ইমান আনয়নকারীও নই, বরং আমরা তো বলি যে আমাদের কোনো দেবতা তোমার উপরে শোচনীয় ভূত চাপিয়ে দিয়েছে। হুদ বললেন, আমি আল্লাহকে সাক্ষী করেছি আর তোমরাও সাক্ষী থাকো যে আমার কোনো সম্পর্ক নেই তাদের সাথে যাদেরকে তোমরা শরীক করছো, তাকে ছাড়া তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও, অতঃপর আমাকে কোনো
অবকাশ দিও না। আমি আল্লাহর উপর নিশ্চিত ভরসা করেছি, যিনি আমার এবং তোমাদের পরওয়ারদিগার। পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যা তার পূর্ণ আয়ত্তাধীন নয় আমার পালনকর্তার সরল পথে, সন্দেহ নেই। তথাপি যদি তোমরা মুখ ফিরাও, তবে আমি তোমাদেরকে তা পৌঁছিয়েছি যা আমার কাছে তোমাদের প্রতি প্রেরিত হয়েছে, আর আমার পালনকর্তা অন্য কোন জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, আর তোমরা তার কিছুই বিগড়াতে পারবে না। নিশ্চয়ই আমার পরওয়ারদিগারী প্রতিটি বস্তুর হেফাজতকারী। আর আমার আদেশ যখন উপস্থিত হল, তখন আমি নিজ রহমতে হুদ এবং তার সঙ্গী ইমানদারগণকে পরিত্রাণ করি এবং তাদেরকে এক কঠিন শাস্তি হতে রক্ষা করি। এ ছিল আদ জাতি, যারা তাদের পালনকর্তার আয়াতকে অমান্য করেছে আর তদীয় রসুলগণের অবাধ্যতা করেছে এবং প্রত্যেক উদ্ধত বিরোধীদের আদেশ পালন করেছে। এ দুনিয়ায় তাদের পিছনে পিছনে লানত রয়েছে এবং কিয়ামতের দিনেও। জেনে রাখো, আদ জাতি তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে, হুদের জাতি আদ জাতির প্রতি অভিসম্পাত রয়েছে, জেনে রাখো। আর সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেকে প্রেরণ করি, তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তিনি জমিন হতে তোমাদেরকে পয়দা করেছেন, তন্মধ্যে তোমাদেরকে বসতি দান করেছেন, অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতপর তারই দিকে ফিরে চলো। আমার পালনকর্তা নিকটই আছেন, কবুল করে থাকেন, সন্দেহ নেই। তারা বলল, হে সালেহ, ইতিপূর্বে তোমার কাছে আমাদের বড় আশা ছিল। আমাদের বাপদাদা যার পূজা করত, তুমি কি আমাদেরকে তার পূজা করতে নিষেধ করো? কিন্তু যার প্রতি তুমি আমাদের আহ্বান জানাচ্ছ আমাদের, তাতে এমন সন্দেহ রয়েছে যে মন মোটেই সায় দিচ্ছে না। সালে বললেন, হে আমার জাতি, তোমরা কি মনে করো আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে বুদ্ধি বিবেচনা লাভ করে থাকি আর তিনি যদি আমাকে নিজের তরফ হতে রহমত দান করে থাকেন, অতঃপর আমি যদি তাঁর অবাধ্য হই, তবে তাঁর থেকে কে আমায় রক্ষা করবে? তোমরা তো আমার ক্ষতি ছাড়া কিছু বৃদ্ধি করতে পারবে না। আর হে আমার জাতি, আল্লাহর এ উষ্ট্রীটি তোমাদের জন্য নিদর্শন, অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করে খেতে দাও এবং তাকে মন্দভাবে স্পর্শ করবে না, নতুবা অতি সত্বর তোমাদেরকে আজাব পাকড়াও করবে। তবুও তারা এটার পা কেটে দিল। তখন সালে বললেন, তোমরা নিজেদের গৃহে তিনটি দিন উপভোগ করে নাও, এটা এমন ওয়াদা যা মিথ্যা হবে না। অতঃপর আমার আজাব যখন উপস্থিত হল, তখন আমি সালেকে ও তদীয় সঙ্গী ইমানদারগণকে নিজ রহমতে উদ্ধার করি এবং সেদিনকার অপমান হতে রক্ষা করি। নিশ্চয় তোমার পালনকর্তা তিনি সর্বশক্তিমান, পরাক্রমশালী। আর ভয়ঙ্কর গর্জন পাপিষ্ঠদের পাকড়া করল, ফলে ভোর হতে না হতেই তারা নিজ নিজ গৃহসমূহে উপুড় হয়ে পড়ে রইল, যেন তারা কোনো দিনই সেখানে ছিল না। জেনে রাখো, নিশ্চয় সামুদ জাতি তাদের পালনকর্তার প্রতি অস্বীকার করেছিল। আর শুনে রাখো, সামুদ জাতির জন্য অভিশাপ রয়েছে। আর অবশ্যই আমার প্রেরিত ফেরেশতারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল। তারা বলল, সালাম, তিনিও বললেন সালাম। অতঃপর অল্পক্ষণের মধ্যেই তিনি একটি ভুনা করা বাছুর নিয়ে এলেন। কিন্তু যখন দেখলেন যে আহার্যের দিকে তাদের হস্ত প্রসারিত হচ্ছে না, তখন তিনি সন্দিগ্ধ হলেন এবং মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগলেন। তারা বলল, ভয় পাবেন না, আমরা লূতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। তার স্ত্রীও নিকটে দাঁড়িয়েছিল, সে হেসে ফেলল। অতঃপর আমি তাকে ইসহাকের জন্মের সুখবর দিলাম এবং ইসহাকের পরে ইয়াকুবেরও। সে বলল, কি দুর্ভাগ্য আমার, আমি সন্তান প্রসব করব, অথচ আমি বার্ধক্যে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি আর আমার স্বামীও বৃদ্ধ, এ তো ভারী আশ্চর্য কথা। তারা বলল, তুমি আল্লাহর হুকুম সম্পর্কে বিস্ময় বোধ করছো? হে গৃহবাসীরা, তোমাদের উপর আল্লাহর রহমত ও প্রভূত বরকত রয়েছে, নিশ্চয় আল্লাহ প্রশংসিত, মহিমাময়।
অতঃপর যখন ইব্রাহিম আলাইহিসসালামের আতঙ্ক দূর হলো এবং তিনি সুসংবাদ প্রাপ্ত হলেন তখন তিনি আমার সাথে তর্ক শুরু করলেন কওমে লূত সম্পর্কে ইব্রাহিম আলাইহিসসালাম বড়ই ধৈর্যশীল কোমল হৃদয় আল্লাহমুখী সন্দেহ নেই ইব্রাহিম এহেন ধারণা পরিহার করো তোমার পালনকর্তার হুকুম এসে গেছে এবং তাদের উপর সে আজাব অবশ্যই আপতিত হবে যা কখনো প্রতিহত হবার নয় আর যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূত আলাইহিসসালামের নিকট উপস্থিত হল তখন তাদের আগমনে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হলেন এবং তিনি বলতে লাগলেন আজ অত্যন্ত কঠিন দিন আর তার কওমের লোকেরা স্বতঃস্ফূর্তভাবে তার গৃহপানে ছুটে আসতে লাগল পূর্ব থেকে তারা কুকর্মে তৎপর ছিল লূত আলাইহিসসালাম বললেন হে আমার কওম এ আমার কন্যারা রয়েছে এরা তোমাদের জন্য অধিক পবিত্রতমা সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং অতিথিদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই তারা বলল তুমি তো জানোই তোমার কন্যাদের নিয়ে আমাদের কোনো গরজ নেই আর আমরা কি চাই তাও তুমি অবশ্যই জানো লূত আলাইহিসসালাম বললেন হায় তোমাদের বিরুদ্ধে যদি আমার শক্তি থাকত অথবা আমি কোনো সুদৃঢ় আশ্রয় গ্রহণ করতে সক্ষম হতাম মেহমান ফেরেশতাগণ বলল হে লূত আলাইহিসসালাম আমরা তোমাদের পালনকর্তার পক্ষ হতে প্রেরিত ফেরেশতা এরা কখনো তোমার দিকে পৌঁছতে পারবে না ব্যাস তুমি কিছুটা রাত থাকতে থাকতে নিজের লোকজন নিয়ে বাইরে চলে যাও আর তোমাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায় কিন্তু তোমার স্ত্রী নিশ্চয় তার উপরে ওটা আপতিত হবে যা ওদের উপর আপতিত হবে ভোরবেলায় তাদের প্রতিশ্রুতির সময় ভোর কি খুব কাছে নয় অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছল তখন আমি উক্ত জনপদকে উপরকে নিচে করে দিলাম এবং তার উপর স্তরে স্তরে কাকর পাথর বর্ষণ করলাম যার প্রতিটি তোমার পালনকর্তার নিকট চিহ্নিত ছিল আর তা পাপিষ্ঠদের থেকে খুব দূরেও নয় আর মাদায়নবাসীদের প্রতি তাদের ভাই শোয়াইব আলাইহিসসালামকে প্রেরণ করেছি তিনি বললেন হে আমার কওম আল্লাহর বন্দেগী করো তিনি ছাড়া আমাদের কোনো মাবুদ নেই আর পরিমাপে ও ওজনে কম দিও না আজ আমি তোমাদেরকে ভালো অবস্থায় দেখছি কিন্তু আমি তোমাদের উপর এমন একদিনের আজাবের আশঙ্কা করছি যেদিনটি পরিবেষ্টনকারী আর হে আমার জাতি ন্যায়নিষ্ঠার সাথে ঠিকভাবে পরিমাপ করো ও ওজন দাও এবং লোকদের জিনিসপত্রে কোনরূপ ক্ষতি করো না আর পৃথিবীতে ফাসাদ করে বেড়াবে না আল্লাহ প্রদত্ত উদ্বৃত্ত তোমাদের জন্য উত্তম যদি তোমরা ইমানদার হও আর আমি তো তোমাদের উপর সদা পর্যবেক্ষণকারী নই তারা বলল হে শোয়াইব আলাইহিসসালাম আপনার নামাজ কি আপনাকে এটাই শিক্ষা দেয় যে আমরা ওই উপাস্যদের পরিত্যাগ করব আমাদের বাপদাদারা যাদের উপাসনা করত অথবা আমাদের ধন সম্পদে ইচ্ছা মতো যা কিছু করে থাকি তা ছেড়ে দেব আপনি তো একজন খাসা মহৎ ব্যক্তি ও সৎপথের পথিক শোয়াইব আলাইহিসসালাম বললেন হে দেশবাসী তোমরা কি মনে করো আমি যদি আমার পরওয়ারদিগারের পক্ষ হতে সুস্পষ্ট দলিলের উপর কায়েম থাকি আর তিনি যদি নিজের তরফ হতে আমাকে উত্তম রিজিক দান করে থাকেন তবে কি আমি তাঁর হুকুম অমান্য করতে পারি আর আমি চাই না যে তোমাদেরকে যা ছাড়াতে চাই পরে নিজেই সে কাজে লিপ্ত হব আমি তো যথাসাধ্য শোধরাতে চাই আল্লাহর মদদ দ্বারাই কিন্তু কাজ হয়ে থাকে আমি তাঁর উপরে নির্ভর করি এবং তাঁরই প্রতি ফিরে যাই আর হে আমার জাতি আমার সাথে জিত করে তোমরা নূহ বা হুদ অথবা সালে আলাইহিসসালামের কওমের মতো নিজেদের উপর আজাব ডেকে আনবে না আর লূতের জাতি তো তোমাদের থেকে খুব দূরে নয় আর তোমাদের পালনকর্তার কাছে মার্জনা চাও এবং তারই পানে ফিরে এসো নিশ্চয়ই আমার পরওয়ারদিগার খুবই মেহেরবান অতি স্নেহময় তারা বলল হে শোয়াইব আলাইহিসসালাম আপনি যা বলেছেন তার অনেক কথাই আমরা বুঝিনি আমরা তো আপনাকে আমাদের মধ্যে দুর্বল ব্যক্তিরূপে মনে করি আপনার ভাই বন্ধুরা না থাকলে আমরা আপনাকে প্রস্তরাঘাতে হত্যা করতাম
আমাদের দৃষ্টিতে আপনি কোনো মর্যাদাবান ব্যক্তি নন। শুআয়ব আলাইহিসসালাম বললেন, হে আমার জাতি, আমার ভাই বন্ধুরা কি তোমাদের কাছে আল্লাহর চেয়ে প্রভাবশালী? আর তোমরা তাকে তো বিস্মৃত হয়ে পেছনে ফেলে রেখেছ। নিশ্চয় তোমাদের কার্যকলাপ আমার পালনকর্তার আয়ত্তে রয়েছে। আর হে আমার জাতি, তোমরা নিজ স্থানে কাজ করে যাও, আমিও কাজ করছি। অচিরে জানতে পারবে কার উপর অপমানকর আজাব আসে আর কে মিথ্যাবাদী। আর তোমরাও অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। আর আমার হুকুম যখন এলো, আমি শুআয়ব আলাইহিসসালাম ও তার সঙ্গী ইমানদারগণকে নিজ রহমতে রক্ষা করি, আর পাপিষ্ঠদের উপর বিকট গর্জন পতিত হল। ফলে ভোর না হতেই তারা নিজেদের ঘরে উপুর হয়ে পড়ে রইল, যেন তারা সেখানে কখনো বসবাসই করেনি। জেনে রাখো, সামুদের প্রতি অভিসম্পাতের মতো মাদিয়ানবাসীর উপরও অভিসম্পাত। আর আমি মুসা আলাইহিসসালামকে প্রেরণ করি আমার নিদর্শনাদি ও সুস্পষ্ট সনদ সহ ফিরাউন ও তার পারিষদবর্গের কাছে। তবুও তারা ফিরাউনের হুকুমে চলতে থাকে, অথচ ফিরাউনের কোনো কথা ন্যায়সঙ্গত ছিল না। কিয়ামতের দিন সে তার জাতির লোকদের আগে আগে থাকবে এবং তাদেরকে জাহান্নামের আগুনে পৌঁছে দেবে, আর সেটা অতীব নিকৃষ্ট স্থান যেখানে তারা পৌঁছেছে। আর এ জগতেও তাদের পিছনে লানত রয়েছে এবং কিয়ামতের দিনেও অত্যন্ত জঘন্য প্রতিফল যা তারা পেয়েছে। এ হচ্ছে কয়েকটি জনপদের সামান্য ইতিবৃত্ত যা আমি আপনাকে শোনাচ্ছি। তন্মধ্যে কোনো কোনোটি এখনো বর্তমান আছে, আর কোনো কোনোটির শিকড় কেটে দেওয়া হয়েছে। আমি কিন্তু তাদের প্রতি জুলুম করিনি, বরং তারা নিজেরাই নিজের উপর অবিচার করেছে। ফলে আল্লাহকে বাদ দিয়ে তারা যেসব মাবুদকে ডাকত, আপনার পালনকর্তার হুকুম যখন এসে পড়ল, তখন কেউ কোনো কাজে আসল না, তারা শুধু বিপর্যয় বৃদ্ধি করল। আর তোমার পরওয়ারদিগার যখন কোনো পাপপূর্ণ জনপদকে ধরেন, তখন এমনিভাবেই ধরে থাকেন। নিশ্চয় তাঁর পাকড়াও খুবই মারাত্মক, বড়ই কঠোর। নিশ্চয় এর মধ্যে নিদর্শন রয়েছে এমন প্রতিটি মানুষের জন্য যে আখিরাতের আজাবকে ভয় করে। তা এমন একদিন যেদিন সব মানুষই সমবেত হবে, সেদিনটি যে হাজিরের দিন। আর আমি যে তা বিলম্বিত করি, তা শুধু একটি ওয়াদার কারণে যা নির্ধারিত রয়েছে। যেদিন তা আসবে, সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। অতঃপর কিছু লোক হবে হতভাগ্য, আর কিছু লোক সৌভাগ্যবান। অতএব যারা হতভাগ্য তারা দোজখে যাবে, সেখানে তারা আর্তনাদ ও চিৎকার করতে থাকবে। তারা সেখানে চিরকাল থাকবে, যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে। তবে তোমার প্রতিপালক অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা। নিশ্চয় তোমার পরওয়ারদিগার যা ইচ্ছা করতে পারেন। আর যারা সৌভাগ্যবান, তারা বেহেশতের মাঝে সেখানে চিরদিন থাকবে, যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে। তবে তোমার প্রভু অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা। এ দানের ধারাবাহিকতা কখনো ছিন্ন হওয়ার নয়। অতএব তারা যেসবের উপাসনা করে, তুমি সে ব্যাপারে কোনরূপ ধোঁকায় পড়বে না। তাদের পূর্ববর্তী বাপ দাদারা যেমন পূজা উপাসনা করত, এরাও তেমন করছে। আর নিশ্চয় আমি তাদেরকে আজাবের ভাগ কিছুমাত্র কম না করেই পুরোপুরি দান করব। আর আমি মুসা আলাইহিসসালামকে অবশ্যই কিতাব দিয়েছিলাম, অতঃপর তাতে বিরোধ সৃষ্টি হল। বলা বাহুল্য, তোমার পালনকর্তার পক্ষ থেকে একটি কথা যদি আগেই বলা না হতো, তাহলে তাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। তারা এ ব্যাপারে এমনই সন্দেহপ্রবণ যে কিছুতেই নিশ্চিত হতে পারছে না। আর যত লোকই হোক না কেন, যখন সময় হবে, তোমার প্রভু তাদের সকলেরই আমলের প্রতিদান পুরোপুরি দান করবেন। নিশ্চয় তিনি তাদের যাবতীয় কার্যকলাপের খবর রাখেন। অতএব তুমি এবং তোমার সাথে যারা তওবা করেছে সবাই সোজা পথে চলে যাও, যেমন তোমায় হুকুম দেওয়া হয়েছে, এবং সীমা লঙ্ঘন করবে না,
তোমরা যা কিছু করছো নিশ্চয়ই তিনি তার প্রতি দৃষ্টি রাখেন। আর পাপিষ্ঠদের প্রতি ঝুঁকবে না, নতুবা তোমাদের কেউ আগুনে ধরবে, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই, অতএব কোথাও সাহায্য পাবে না। আর দিনের দুই প্রান্তেই নামাজ ঠিক রাখবে এবং রাতেরও প্রান্ত ভাগে। পুণ্য কাজ অবশ্যই পাপ দূর করে দেয়, যারা স্মরণ রাখে তাদের জন্য এটা একটা মহাস্মারক। আর ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ পুণ্যবানদের প্রতিদান বিনষ্ট করেন না। কাজেই তোমাদের পূর্ববর্তী জাতিগুলির মধ্যে এমন সৎকর্মশীল কেন রইল না যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে বাধা দিত? তবে মুষ্টিমেয় লোক ছিল যাদেরকে আমি তাদের মধ্য হতে রক্ষা করেছি, আর পাপিষ্ঠরা তো ভোগবিলাসে মত্ত ছিল, যার সামগ্রী তাদেরকে যথেষ্ট দেওয়া হয়েছিল। আসলে তারা ছিল মহা অপরাধী। আর তোমার পালনকর্তা এমন নন যে জনবসতিগুলিকে অন্যায়ভাবে ধ্বংস করে দিবেন, সেখানকার লোকেরা সৎকর্মশীল হওয়া সত্ত্বেও। আর তোমার পালনকর্তা যদি ইচ্ছা করতেন তবে অবশ্যই সব মানুষকে একই পথের পথিক করে দিতে পারতেন। তোমার পালনকর্তা যাদের উপর রহমত করেছেন তারা বাদে সবাই চিরদিন মতভেদ করতেই থাকবে এবং এজন্যই তাদেরকে সৃষ্টি করেছেন। আর তোমার আল্লাহর কথাই পূর্ণ হল যে অবশ্যই আমি জাহান্নামকে জিন ও মানুষ দ্বারা একযোগে ভর্তি করব। আর আমি রসুলগণের সবকিছু বৃত্তান্তই তোমাকে বলছি যা দ্বারা তোমার অন্তরকে মজবুত করছি, আর এভাবে তোমার নিকট মহাসত্য এবং ইমানদারদের জন্য নসিহত ও স্মরণীয় বিষয়বস্তু এসেছে। আর যারা ইমান আনে না তাদের বলে দাও যে তোমরা নিজ নিজ অবস্থায় কাজ করে যাও, আমরাও কাজ করে যাই, এবং তোমরাও অপেক্ষা করতে থাকো, আমরাও অপেক্ষায় রইলাম। আর আল্লাহর কাছেই আছে আসমান ও জমিনের গোপন তথ্য, আর সকল কাজের প্রত্যাবর্তন তারই দিকে। অতএব তারই বন্দেগি করো এবং তারই উপরে ভরসা রাখো। আর তোমাদের কার্যকলাপ সম্বন্ধে তোমার প্রতিপালক কিন্তু বেখবর নন।